অসাধারণ মিষ্টি। ধোয়ার কথা মনে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন শাকিলা সাথী। শাকিলা সাথী ইউএস এর প্রেস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আসছি পিকনিক করতে। তো এই জায়গায় আমাদের ক্যালিফোর্নিয়াতে এখন শুরু। শোনেন, এটা কিন্তু টাকা দিয়ে ঢুকতে হয়। আগে আগে বলে রাখি বাবা, কারণ কি ওই আগের ভিডিওতে যা বলছেন আপনারা যে আমরা মনে হয় ফ্রি ফ্রি খাই, না আমরা ফ্রি ফ্রি খাই না, আমরা টাকা দিয়েই খাচ্ছি। এই জায়গায় আসছি এই চেরি মানে স্ট্রবেরিগুলো তুলতে। মানুষজন প্রচুর পরিমাণ আসছে, যেহেতু অর্গানিক জিনিস সেহেতু সবাই আসে এই জায়গায় এইগুলো তুলতে। আর একটা কথা কি জানেন, বলতে পারেন কেন এরা এই স্ট্রবেরিগুলো পিকিং করতে দেয়? কারণ হচ্ছে কি, যে পরিমাণ গাছ দেখেন অনেক মানুষ নিয়ে যখন তারা এই জিনিসগুলো উঠাবে তখন তাদের অনেক খরচ হবে, তার মানে গাছের খাজনার সে বাজনা বেশি হবে। যার জন্য তারা কি করে, গাছগুলোতে যখন ফল হয় তখন তারা এইটাকে পিকিং করার জন্য বলে দেয় যে তোমরা এত ডলার করে হবে, তোমরা চলে আসো, এসে আমার এই গাছ থেকে তুলতে পারো। দুই দিকে লাভ হয় ওদের। এক হচ্ছে সব গাছের ফলগুলো মানুষ তুলে ফেলে, তাহলে ওদের কিন্তু ওই যে শ্রমিক খরচটা বেঁচে গেল। দুই হচ্ছে ওদের টাকাও আসলো, আবার ফলগুলো সব শেষ হয়ে গেল। এই কারণে আমেরিকার প্রত্যেকটা কৃষকরা যখন এই চেরি গাছ, স্ট্রবেরি গাছ বা অন্য অন্য ফলের গাছে তারা এই কাজটাই করে সব সময়। তো যার জন্য আর আমরাও অপেক্ষায় থাকি, যেহেতু অর্গানিক জিনিস সো আমরা খাওয়ার জন্য অপেক্ষায় থাকি। যখন তারা একটা টাইমে বলে, যখন পাকা হয়ে যায়, যখন বলে যে এখন পিকিং, সবাই হুমড়ি খেয়ে এসে এই তুলে। তো দেখেন চারিদিকে, দেখতেই পাচ্ছেন। চলেন তাহলে দেখাই যে কিভাবে আমরা তুলতেছি, কয় টাকার দাম, এবং এখানে কিন্তু পেপার বা পলিথিন এগুলো এলাও না, তারা একটা বক্স দিবে, সেই বক্সে আপনি উঠাতে পারবেন, সেটার জন্য টাকা দিতে হবে। তো কোন বক্সগুলো সেগুলোও দেখাচ্ছি, চলেন। এটা দিছে $1 দাম, মানে 50 সেন্ট, মানে প্রায় বাংলাদেশে 80 টাকার মতো এই বক্সের দাম। সো এখন আমরা তুলতে লাগলাম। সব জায়গায় দেখেন মানুষ আর তো মহা খুশি। দৃষ্টি কতগুলো তুলছে দেখি, দৃষ্টিও অলরেডি অনেকগুলো তুলে ফেলছে, অনেক মজা। সে অনেক মজা করে খাচ্ছে, আমিও মজা করে খাবো। ধাও নাই কিন্তু, ও ভাইয়া অনেকগুলো তুলছে। কি করে দেয় দেখেন, এই সাথে আবার না পরের বারও সেকেন্ড টাইম আবার এই গাছগুলো আবার হবে। কারণ হচ্ছে তারা এমন করে গাছগুলো ইয়া লাগাইছে, গাছে ধরছে কত দেখেন, ইচ্ছা মতো ধরছে। মানুষও তুলতেছে, যেহেতু পিকিং শুরু হয়ে গেছে প্রায় 1 সপ্তাহ হলো। সো আর বললোই তো $3 পার পাউন্ড, মানে পার পাউন্ড মানে বাংলাদেশের প্রায় হলো কেজি হচ্ছে 700 টাকা কেজির মতো, 700 টাকা কেজি বাংলাদেশে মানে সিপারি। তারপরে অর্গানিক, যেহেতু ফ্রেশ গাছ থেকে তুলে খাওয়া। সো দেখেন, ওকে কতগুলো মানুষ আসছে দেখেন, মানুষগুলো দেখাই, লটস অফ পিপল, অনেক মানুষ অনেক। এই পাশে দেখাই,
দেখেন আরেকটু বড় করে জুম করে দেখাই, প্রতিটা মানুষ তুলতেছে। এখন কতগুলা এইখানে হবি যায় না মাপাবো, সবাই দেখেন হাতে করে করে নিয়ে যাচ্ছে সবার হাতে হাতে এই বক্সগুলা। তো এই বক্সগুলার তো কথা বললামই, এই দেখেন কি ফ্রেশ ফ্রেশ মানুষ তুলতেছে, ছবি তুলতেছে, কেউ বা খাচ্ছে, সব রকম সবকিছুই চলতেছে এই জায়গায়। ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পরে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর এই যে কথাগুলো বললাম সবগুলো আমার গ্রামের আঞ্চলিক ভাষা নাটোরের ভাষায় কথা বলছি, তো ভুল ত্রুটি সবভাবেই হয়ে থাকে, এগুলো কোনো কিছু মনে করবেন না। আর আপুর একটি চ্যানেল আছে শাকিলার সাথে ইউএসএ, ওই জায়গায় একটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাবা একটা বাই বাই দিয়ে দাও। Bye-bye.